ইউক্রেন যুদ্ধে রাশিয়া যদি কোনোভাবে আক্রান্ত হয় তবে সেটিকে নিজেদের পরাজয় হিসাবে ধরে নিয়ে পরমাণু অস্ত্রের মাধ্যমে তার জবাব দেওয়া হবে এমন হুমকি পশ্চিমাদের আগেই দিয়ে রেখেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবার ইউক্রেনের বিরুদ্ধে ডার্টি বোমার অভিযোগ নিয়ে পশ্চিমাদের সঙ্গে উত্তেজনা বাড়তে থাকার মধ্যে পারমাণবিক অস্ত্রের মহড়াও চালিয়েছে রাশিয়া। শত্রুর পারমাণবিক হামলার জবাব কিভাবে দেওয়া হবে এ মহড়া মূলত তারই অনুশীলন। অনেকেই জানতে চান, সত্যি কি পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন, করলে কবে করবেন, কি ধরনের পরমাণু অস্ত্র ব্যবহার করবেন ও তাতে কি ধরনের ক্ষতি হতে পারে, এসব অজানা বিষয়ে আলোচনা করব আজকের এপিসোডে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সম্প্রতি নিউক্লিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের দায়িত্বে থাকা বাহিনী নিউক্লিয়ার স্ট্র্যাটেজিক ফোর্স মহড়া চালিয়েছে, আর মস্কোয় নিয়ন্ত্রণ কক্ষে বসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তা দেখেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই মহড়ায় ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা ছাড়াও স্ট্র্যাটেজিক বোম্বার এবং পারমাণবিক সাবমেরিন ব্যবহার করা হয়েছে। মহড়ার নাম দেওয়া হয়েছে গ্রোম বা থান্ডার। শক্তিমত্তা জাহির করে শত্রুপক্ষকে আতঙ্কিত করতেই রাশিয়ার এই অনুশীলন। IRA বার্তা সংস্থা পুতিনের উদ্ধৃতি দিয়ে বলেছে, বিশ্বে এবং এ অঞ্চলে সংঘাতের আশঙ্কা খুবই বেশি। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৈগুকে রাশিয়ার টিভিতে বলতে দেখা গেছে, মহড়ার লক্ষ্য হচ্ছে শত্রুর পারমাণবিক হামলার প্রতিশোধ নিতে কৌশলগত পারমাণবিক অস্ত্র দিয়ে বড় ধরনের পারমাণবিক হামলা চালানো। গত 24 ফেব্রুয়ারি পুতিন ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেওয়ার পর এই প্রথম পারমাণবিক মহড়া হল। এর আগে জল ও স্থলভাগ থেকে পারমাণবিক অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল রুশ সেনারা। ক্রেমলিন জানিয়েছে, মস্কো থেকে প্রায় 800 কিলোমিটার উত্তরের প্লেসেন্স কসমোড্রোম থেকে একটি ইয়ার্স আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে। তাছাড়া ব্যারেন্টস সি থেকে রাশিয়ার কামচাটকা প্রদেশের প্রত্যন্ত কুরা পরীক্ষাস্থলে ছোড়া হয় একটি সিনেভা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। সব ক্ষেপণাস্ত্রই লক্ষ্যে আঘাত এনেছে। রাশিয়ার টিভিতে দেখা যায় প্রেসিডেন্ট পুতিনকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের একটি ভিডিও ফিড দেখানো হচ্ছে। আঞ্চলিক গোয়েন্দা সংস্থাগুলোর এক সম্মেলনে ভিডিও লিঙ্কের মাধ্যমে পুতিনের দেওয়া বক্তব্যের একটি ফুটেজও টিভিতে সম্প্রচার করা হয়। ওই সম্মেলনে পুতিন আরও জোর দিয়ে ইউক্রেনের বিরুদ্ধে ডার্টি বোমা ব্যবহারের ষড়যন্ত্রের অভিযোগ করেছিলেন। পশ্চিমা সামরিক জোট ন্যাটো সম্প্রতি উত্তর পশ্চিম ইউরোপে স্ট্রিট ফার্স্ট নুন নামে তাদের নিজস্ব পারমাণবিক মহড়া শুরু করেছে। বেলজিয়াম, যুক্তরাজ্য ও উত্তর সাগরের ওপর দিয়ে 14টি দেশের প্রশিক্ষণ ফ্লাইট চলছে। রোববার পর্যন্ত তা চলবে। এর মধ্যেই রাশিয়া পারমাণবিক অস্ত্র মহড়া চালালো। তবে রাশিয়া এ মহড়া চালানোর ইচ্ছার কথা যুক্তরাষ্ট্রকে আগেই অবহিত করেছিল বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন। তবে অনেকেই মনে করছেন রাশিয়া আক্রমণ করবে না, তাই এই ধরনের মহড়াকে অনেকেই ধাপ্পাবাজি বলেই মনে করছে। তবে এখন বিষয়টি ধাপ্পাবাজি হলেও এখন থেকে এক সপ্তাহ বা এক মাস পর কি হবে সেটি বলা খুব কঠিন। যখন তিনি বুঝতে পারবেন যুদ্ধে তিনি হেরে যাচ্ছেন, তখন পারমাণবিক হামলা চালাতেও পারেন। অন্যরা ধাপ্পাবাজি বললেও ওয়াশিংটন কিন্তু পুতিনের হুঁশিয়ারিকে খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছে। চলুন দেখে নেই কোন দেশের হাতে কি পরিমাণ পারমাণবিক অস্ত্র আছে। ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টসের পরিসংখ্যান অনুযায়ী রাশিয়ার হাতে 5,977টি নিউক্লিয়ার ওয়ারহেড আছে। যুক্তরাষ্ট্রের হাতে আছে 5,428টি। সংখ্যার বিবেচনায় রাশিয়া পরমাণু অস্ত্রে বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশ। অস্ত্রের এই তালিকায় মজুতকৃত এবং মেয়াদ শেষ হয়ে যাওয়া ওয়ারহেডগুলো রয়েছে। তবে এটা ঠিক, মস্কো এবং ওয়াশিংটন উভয়েরই বিশ্বকে বহুবার ধ্বংস করার জন্য যথেষ্ট পরমাণু অস্ত্র রয়েছে। সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী রাশিয়া তাদের 1,458টি নিউক্লিয়ার ওয়ারহেড মোতায়েন করে রেখেছে, যেগুলো যে কোনো সময় নিক্ষেপের জন্য প্রস্তুত আছে। যুক্তরাষ্ট্রের হাতে এ ধরনের অস্ত্রের সংখ্যা 1,389টি। এই ওয়ারহেডগুলো আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, সাবমেরিন এবং কৌশলগত বোমা। আর কৌশলগত পারমাণবিক অস্ত্রের বেলায় রাশিয়ার হাতে তার পরিমাণ যুক্তরাষ্ট্রের চেয়ে 10 গুণ বেশি। যুক্তরাষ্ট্রের হাতে কৌশলগত পারমাণবিক অস্ত্র আছে প্রায় 200টি, যেগুলোর প্রায় অর্ধেক ইউরোপের নানা ঘাঁটিতে মোতায়েন করা। যুক্তরাষ্ট্রের কৌশলগত পারমাণবিক অস্ত্রগুলো বিস্তৃতি 170 কিলোটন পর্যন্ত।
হিরোশিমায় যে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল সেটাতে 15 কিলোটন ডায়নামাইট ছিল। তবে বর্তমান রাশিয়ার হাতে 1000 কিলোটন ডায়নামাইটও আছে। সব মিলে রাশিয়ার একার হাতে যে পরিমাণ নিউক্লিয়ার অস্ত্র আছে তা ন্যাটোভুক্ত সব দেশগুলোর চেয়েও বেশি, যেহেতু রাশিয়ার হাতে অনেক ভারী ভারী পারমাণবিক অস্ত্র আছে। এখন প্রশ্ন হচ্ছে, রাশিয়া যদি হামলা চালায় তাহলে তারা কোন ধরনের অস্ত্রের হামলা চালাবে, কি ধরনের পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে? যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউরোপ এবং এশিয়ার কোনো শহরে আঘাত হানতে সক্ষম এমন কোনো ক্ষেপণাস্ত্রের মাধ্যমে কৌশলগত পরমাণু অস্ত্র ব্যবহারের কোনো পরামর্শ এখন পর্যন্ত রাশিয়ার কোনো কর্মকর্তা দেননি। পুতিনকে সবচেয়ে স্পষ্ট ভাষায় যিনি পরমাণু অস্ত্র ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি হলেন চেচনিয়া অঞ্চলের প্রধান রমজান কাদিরভ। তবে তিনি মস্কোকে ইউক্রেনে স্বল্প ক্ষমতার কৌশলগত পরমাণু অস্ত্র ব্যবহার করতে বলেছেন। কৌশলগত পারমাণবিক অস্ত্রগুলো মূলত একটি কৌশলগত উদ্দেশ্যে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করার মতো পরমাণু অস্ত্র, যেগুলো মস্কো, ওয়াশিংটন বা লন্ডনের মতো বৃহৎ নগরীকে ধ্বংস করতে যত বড় পরমাণু বোমার প্রয়োজন তার থেকে অনেক কম ক্ষমতা সম্পন্ন। এ ধরনের অস্ত্র সাধারণত উড়োজাহাজ থেকে ফেলা হয়, ভূমি, জাহাজ বা সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ছোড়া হয় বা পদাতিক বাহিনী নিক্ষেপ করতে পারে। রাশিয়া তাদের সেনাবাহিনীর বিশেষ পারমাণবিক বাহিনীকে পরমাণু যুদ্ধক্ষেত্রে লড়াইয়ের জন্য বিশেষভাবে প্রশিক্ষণ দেয়, কিন্তু তাদের নিয়মিত সেনা, ভাড়াটে সেনা, সংরক্ষিত সেনা এবং স্থানীয় মিলিশিয়ারা পরমাণু যুদ্ধক্ষেত্রে লড়াই করতে সক্ষম কিনা তা স্পষ্ট নয়। এখানে আরও একটি প্রশ্ন স্বভাবতই চলে আসছে, রাশিয়া যদি ইউক্রেন বা যুক্তরাষ্ট্রে হামলা চালায় তাহলে যুক্তরাষ্ট্র কি করবে? রাশিয়া যদি পরমাণু অস্ত্র ব্যবহার করে তবে বৈশ্বিক প্রভাবশালী শক্তি হিসেবে যুক্তরাষ্ট্রকে তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিবে। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের হাতেই বিশ্বের 90% পরমাণু অস্ত্রের নিয়ন্ত্রণ রয়েছে। স্নায়ুযুদ্ধের সময় তারা এই অস্ত্র ভাণ্ডার গড়ে তোলে। সে সময়ের সোভিয়েত ইউনিয়ন তাদের পরমাণু অস্ত্র ভাণ্ডার আজকের আধুনিক রাশিয়ার হাতে তুলে দেয়। আক্রমণ হলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন নানাভাবে প্রতিক্রিয়া দেখাতে পারেন, যার মধ্যে একটি বিকল্প হতে পারে অসামরিক প্রতিক্রিয়া, অথবা তিনি যদি পাল্টা পরমাণু অস্ত্র হামলা চালান তবে যুদ্ধ উত্তেজনা আরও বেড়ে যাওয়ার ঝুঁকি থাকবে। এছাড়া তিনি একটি সম্মিলিত আক্রমণও চালাতে পারেন, সেক্ষেত্রে ওয়াশিংটন মস্কোর সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, যদি পরমাণু অস্ত্র ব্যবহার করা হয় তবে যে বিপর্যয়কর পরিণতি নেমে আসবে যে বিষয়ে ওয়াশিংটন বিশেষভাবে মস্কোকে সতর্ক করেছে। যুক্তরাষ্ট্রের অবসরপ্রাপ্ত জেনারেল এবং সিআইএর সাবেক প্রধান ডেভিড পেত্রাউস সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, যদি মস্কো পরমাণু অস্ত্র ব্যবহার করে তবে যুক্তরাষ্ট্র এবং ন্যাটো জোট ইউক্রেনে রাশিয়ার সব সেনা ও সমরাস্ত্র ধ্বংস করে দেবে, কৃষ্ণ সাগরে তাদের পুরো নৌবহর ডুবিয়ে দেবে। ওদিকে পুতিন ওয়াশিংটনকে অতীত স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, একমাত্র যুক্তরাষ্ট্রই এখন পর্যন্ত পরমাণু অস্ত্র ব্যবহার করেছে। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা ও নাগাসাকি নগরীর ওপর পরমাণু বোমা ফেলে, তবে এবার রাশিয়াই তা শুরু করবে। চলুন দেখে নেই পারমাণবিক অস্ত্র কতটা বিধ্বংসী হতে পারে। পারমাণবিক অস্ত্র তৈরি করা হয়েছে সর্বোচ্চ ধ্বংসযজ্ঞ চালানোর জন্য। পারমাণবিক অস্ত্র কতটা ক্ষতির কারণ হতে পারে, কোন অস্ত্র কতটা বিধ্বংসী হবে সেটি নির্ভর করে বেশ কয়েকটি বিষয়ের ওপর। এর মধ্যে রয়েছে ওয়ারহেডের আকার, ভূমির কতটা ওপরে এটি বিস্ফোরণ ঘটাতে সক্ষম এবং স্থানীয় পরিবেশ। কিন্তু সবচাইতে ছোট ওয়ারহেডও ব্যাপক প্রাণহানি এবং দীর্ঘস্থায়ী ক্ষতি ঘটাতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোশিমায় যে বোমাটি 1,46,000 মানুষের প্রাণহানি ঘটিয়েছিল তার ওজন ছিল 15 কিলোটন এবং বর্তমান সময়ে ওয়ারহেডগুলো 1,000 কিলোটনের বেশি হতে পারে। কোনো পারমাণবিক বিস্ফোরণ হলে তার চারপাশের এলাকায় কোনো কিছু অবশিষ্ট থাকার সম্ভাবনা খুবই কম। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে রাশিয়া যদি পারমাণবিক হামলা চালায় তাহলে রাজনৈতিকভাবে চরম চাপের মধ্যে পড়ে যাবে দেশটি, তাছাড়া নিজেদের অস্তিত্ব তখন হুমকির মধ্যে পড়ে যাবে। আপনার কি মনে হয়, রাশিয়ার এই সামরিক মহড়া কি শুধুই ধাপ্পাবাজি নাকি তারা আসলেই আক্রমণ চালাবে? চালাবে মনে করলে কমেন্ট বক্সে ইয়েস, চালাবে না মনে করলে নো লিখে জানিয়ে দিন আপনার ভাবনা। সেই সাথে ভিডিওটিতে একটি লাইক দিয়ে যত বেশি সম্ভব শেয়ার করুন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।